একদমই বিজব না। আমার ভালো করে দেখায় আমার মোবাইল ন্যাচারাল সুন্দর আমার ভাই ভাই আপনার পরিচয় জি ভাইয়া এ সারা এ সারা ইয়েছে বিখ্যাত বাটপার আর গ্রুপের এডমিন আপু পরিচয় দেন না আমি এডমিন মাই এখন না কি তো তোমার পরিচয় কি ব্রো এখন আমরা যে দেখছি কোথায় চিটাগাং বা ইন্ডিয়া ইন্ডিয়া চিটাগাং বা তিন ফুট দূরে তো বজায় রাখেন নাই যে তাহলে জি ভাইয়া দূরে তো বজায় রাখেন নাই যে
হ্যাঁ খোলার পর লাইন মারি দেন, তারপর খোলার বাপ কর ইস এ ভাইছে রে বালা কই এটা কে আমার ভাবিটা ছেলেটা দেখি ভাই তো হট ভাবি অবশেষে আমাদের মাঝের ট্রাভেলিং শেষ করে আমরা এখন এখন আমরা সবাই মিলে নাস্তা করবো, এরপর আমরা যাবো জন্নায়। সো আসো আমাদের সাথে আসো। আমাদের মানে খাওয়ার মেনুগুলো দেখে দিচ্ছি। চাচু গ্যাজির আপনি কত করে চেল করেন? জিরা আপনি 5 টাকা 5 টাকা, আর সিঙ্গারা 5 টাকা, এগুলো 5 টাকা, আর রুটি 5 টাকা, আর এগুলো কি 5 টাকা, এগুলো হালুয়া 5 টাকা, 5 টাকা। হ্যাঁ সিঙ্গারা কি খাচ্ছ? বাকি আপনার কেন লাগিতাম আপনি কেন যাবেন? ঠিক আছে সাপোর্ট ও গেরা, এটা দেওয়া জিনিস, এটা খাওয়া দেওয়া জিনিস। আর এটা হচ্ছে খাই খাই সারা খাই খাই সারাটা দিন খাইবো, আর আরাম তো খাইতে কম হারে না, বেশি হারে নাকি বেশি হারে নাকি ভাইয়া খাইতেছে খাওয়ার সময় কথা বলা গুণা যেটা হোক, এখন আমরা খাবো, খাওয়ার পরে আমরা কোথায় যাবো? সারা বলে কোথায় যাবো? খাওয়ার পরে ছোট না বড় আরে লোকের কথা বললাম না, খাই খাই মিস্টার গিফটে মিস্টার গিফটে মিস্টার গিফটে। আচ্ছা বাবা কথা কথা আমি খানা তো শর্ট হয়ে যান, এখন থেকে তুমি এটা চালাবা ঠিক আছে? হিসে কত আসনি চাই হাঁটতেছি
কাছেই, উঁচু নিচু রাস্তা আর প্রচন্ড রোদ, হাঁটতে হাঁটতে পুরো ঘামাই গেছি। আর একটু সামনে ঝর্ণা। এখন আমাদের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, এখন আমরা বোটে উঠবো। বোটে উঠে এরপর আমরা ঝর্ণা যাব। সবাই রেডি হয়ে গেছে, নৌকাতে উঠে গেছে। আমি ব্লগ করার জন্য উঠি নাই, বাট এখন উঠতেছি, ঠিক আছে। বোটে উঠবো, বোটে সবাই উঠে গেছে, জাস্ট আমার ছাড়া। জি ব্রো, হ্যাঁ তোমার দেখাই দিচ্ছি, কি অবস্থা তোমার? ফুলটা দেখেন না, ফুল ছি আসলে। ভাই ভালোবাসা
আমু কোথায় বলো না কি প্লাস তোমরা কি বন্যায় ডুবে মানি ঘর ভাই হারাই ফেলছো নাকি সবাই দাঁড়া হয়েছো যে সবই পাইলাম এই গরিলাটারে কোথায় পাইলে এই গরিলাটার কে পাইছে এই গরিলা মায়া লাগছে ঠিক আছে জি জি আমার আপনি গরিলা ভাইটা কোথায় গরিলা ভাই সন্ধ্যা থেকে আবার ওই আগের জায়গাতে চলে আসছি, এখানে আমরা লাঞ্চ করবো, লাঞ্চ করার পর আমরা কোথায় যাবো? রূপসী ঝর্ণা। এরপর আমরা রূপসী ঝর্ণা যাবো, সবাই ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর সিরাজ আসিফ যদি কিছু বলে থাকে বলা থাকে বলো, আসিফ বলো, বলো না। আমি একটু পর দেখাবো বুঝছো, এখন শুধু আমার কথা বলা শেষ হলে প্লেসটা দেখাচ্ছি আর রেল লাইনটা আগে দেখো, তারপর প্লেস দেখাচ্ছি। আমরা কথা বললে বাসা বা ফেনীতে যাই তারপর কথা বলবো, ঠিক আছে? তো শেষ হওয়া পর্যন্ত ব্লগটা দেখতে থাকেন এবং এনজয় করেন, আর আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে দিয়ে, আর আসিফ এর পারলে দুটো বাড়ি দিয়ে দিয়ে হাঁটো হাঁটো মিয়া। সাইমন বাস বাগানে কি করছে বলো তো, কি বলছে আবার বলো, কি বলছি? রূপসী ঝর্ণার দিকে দেখতে থাকুন। রং ঝাপসাতে
আমরা রূপহীজনার যে পানির স্রোতগুলা যে নেচে নামছে এখানে আসছি, এখানে আমি ফার্স্ট টাইম আসছি, কারণ কি বা কিছু বিষয়ে এখন কিছু জানি না। আপনার আসার আগে জানি নেবেন, সব কিছু জানি নেবেন। আমি ফার্স্ট টাইম আসছি, এখন আমার সিদ্ধ হয়ে যেতেছে, বিজি মিলে একটা অবস্থা খারাপ, দুটা বিজি, আমি বিজি, মানে অবস্থা ফুল খারাপ হয়ে যেতেছে। আপনারা আসার আগে কারো জিজ্ঞেস করবেন, যে আগে আসছে ওরা জিজ্ঞেস করে আসবেন। প্লেসটা আপনার জোস, মানে ফিলটা অন্যরকম হতেছে, বাট আমার কষ্ট হইতেছে। আমি জুতা মুতা অনেকগুলো নিয়ে এসেছি, ওগুলো এখন চেঞ্জও করার কোনো জায়গা নাই, মানে চেঞ্জ করার জন্য মনও চাইতেছে না, চেঞ্জ করবো কি, এই অবস্থা হয়ে গেছে। আমার চোখে তুমি বদলে গেছো কেন এমন করে, নীল আকাশে মেঘে জমেছে ফেলে রেখে গেলে কেন মায়া জালে, রং ঝাপসাতে আমার চোখে গেছো কেন এমন করে, নীল আকাশে মেঘে জমেছে ফেলে রেখে গেলে কেন মায়া জালে, ও তোমার নামে ধরব বাজি, ও যদি তুমি রাজি, সা 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 রে গা মা, নি 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 সা 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 রে গা, হাতে চাই। এখন আমরা চলে আসছি রূপসীজন্নার, এখন আপনাদেরকে রূপসীজন্নার ভিউগুলো দেখাবো। রূপসীজন্নার ভিউগুলো অনেক জোস, এখানে ফুল গাছগুলো বিশেষ করে অনেক জোস, আসলে ফুল গাছগুলো দেখলাম সবাই। আর আপু আমার মুখের দিকে তাকিয়ে দেখে হাসতেছে, কারণ আমি কথা বলতে আনেছি, কিন্তু আপু যাক, তারপর আমি কথা বলবো। আপু চলে গেছে, এখন আমার কথা বলবো। এখানে মেন ঝর্ণাটা আমি মনে হয় এটা না, এটা তো, এটা না তো মেন ঝর্ণাটা, এটা না, এটা একদম পানিগুলো আসছে এখানে পর, এটা তো। এখন আমরা কি উপরে যাবো? আচ্ছা আমরা উপরে যাবো, উপরে যাইতে যাইতে তোমাদেরকে ভিউগুলো দেখাবো, তোমরা ভিউগুলো দেখবা। আর বিশেষ করে ফুল গাছগুলো অনেক জোস লাগছে আমার, ফুল গাছ চারিদিকে ফুল গাছ একদম পুরো পাহাড়ে ঘেরাও, দেখো ফুল গাছগুলো একটু দেখো, এগুলোতে সাদা ফুল আছে, গাছগুলোতে সবগুলোতে সাদা ফুল, ক্যামেরা থেকে এরকম দেখা যাচ্ছে আমি বুঝতেছি না, বাট ফুলগুলো অনেক জোস, ফুলগুলো আসলে দেখবেন আপনারা, যদি সরাসরি আসেন ফুলগুলো দেখবেন। আর এখানে আমার আম কলা খাইতেছে, আমার আমি দেখেন কলা, আমরা এখন উপরে যাবো, উপরে জলে নিতে হবে আপনার, এখান থেকে পাশ নিতে হবে। এটা আঙ্কেল এক পিস কত করে বলে না, আমরা ব্লগে বলার জন্য কত করে, এক পিস 10 টাকা, 10 টাকা করে। আর এখানে খাওয়ারও জিনিস আসবে, বাসেরও দাম আছে, বাসেরও দাম আছে, বাস দেওয়া না যাবো, আবার ভাড়া ভাড়া, কিন্তু আপনারা ধীরে সুস্থ উঠবেন, আস্তে আস্তে উঠবেন, তাড়াতাড়ি করার কোনো দরকার নেই, এখানে আস্তে আস্তে উঠবেন সবসময়। মানুষের পা টা কেটে যেতে পারে, করলেও সমস্যা হবে। অবশেষে আমরা আসলাম, এটা নাম কি, এটা রূপসীজন্নার মেন ঝর্ণা যেটা, ওইটাতে আসছে। এখন পানি কম, বর্ষাকালে এখানে অনেক প্রচুর পানি থাকে, এখন শীতকালে এখানে পানি কম, বর্ষাকালে এদিকে খুব আসা যায় না, তেমন আসা যায় না, এখানে অতিরিক্ত কম আসছে। আই লাভ রূপসী। কথা বলার মতো অবস্থাও নাই, জায়গাটার নাম কি, রূপসীজন্নার বলতে এটা কোন সাইড, চাকলকান্দা, চাকলকান্দা আসছি, মানে পড়তে না হলে দুই তিলুর উপরে হবে না, আমি ইউটিউবার, টিকটক তো
সেলিব্রিটি না করো, আমি তো সেলিব্রিটি না ভাইয়া, তুই তো সেলিব্রিটির জন্য আসছে। আসিফ কেমন লাগতেছে আজকে ঘুরে ফিরে, তোমার কেমন লাগছে? ভালো লাগে না, ভালো লাগতেছে না, প্লেনে করে আসতে ভালো লাগতো। প্লেনে করে আসবে তুমি জান্নাতে? হ্যাঁ, যদি তোমার সাথে যদি প্লেন থাকে তো নিয়ে আসিও নেক্সট টাইম থেকে। পিয়াপু, ও পিয়াপু কেমন লাগতেছে ঘুরে ফিরে? না জন্ম হয়েছি এটা মারি দিন সাপাটা জন্ম হয়েছে এখানে আমার আজ জঙ্গি আসলাম পেনিয়ান সজীব কুমার দাস এদিকে আসো ভাইয়া তুমি আমি ব্লগে টোটাল কোনো কথাই বলতে পারি না আমার মনে হইতেছে এবারে ভিডিওতে কথা বলছি কিনা ওটা ঠিক জানি না ভিডিও আচ্ছা ওয়েট সাইমন এখন গান গাইতেছে আমি গানটা শুনি দাও সাইমন জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকা আর শেষ হলো না তোমার গানটা অনেক জোস গলাটা জোস কত হলো এগুলা শুনবে যারা পাগল তারা আমরা শুনবো না ওকে তুমি পাগল কেন ভিডিও করতেছো? আমি ব্লগ করতেছি আমি ভিডিও করতেছি ব্লগারদের সব শরম থাকে না বেশরম তারা সমস্যা না যদি কেউ মনে করে আমরা বেশরম তাহলে বেশরম অডিয়েন্স যেটা বলবে আমরা ওটাই কপালে তুমি আচ্ছা মধু হই হই আরে বিষ খাওয়াইলা মধু হই হই আরে বিষ খাওয়াইলা কোন হারন আচ্ছা আমরা দুজন যে ভালোবাসা নাকি আসতে পারবে তুমি কিন্তু অনেক দূরে এখন এই জায়গাটা একদম নিরিবিলি যারা ভয় পায় তারা আসার আমার মনে হয় না কোনো দরকার আছে কারণ জায়গাটা নিরিবিলি প্লাস অনেক পিছল আবার দুর্ঘটনা ঘটছে আরেকজন পড়ে গেছে মনে হচ্ছে জায়গাটা একদম নিরিবিলি এখানে একলা আসা একদম বোকামি হবে পানি আসছে পাথর আসছে তারপর কাঁটা আসছে শামুক ভাঙ্গা আসছে তারপর উপরে গাছের থেকে কাঁটা আসছে ঝর্ণাটাও অনেক উপরে তারপর পাহাড়ি পথ চলতে হবে একদম খারাপ পাহাড়ে চলতে হবে একদম খারাপ পাহাড়ে চলতে গেলে আপনি পড়ে যেতে পারেন এই কারণে তখন যদি সঙ্গী বা ইমার্জেন্সি কোনো চিকিৎসার ব্যবস্থা না থাকে আপনি বিপদে পড়তে পারেন এই জন্য সবসময় সঙ্গী নিয়ে আসবেন আর আসলে একদম সেফটি ইউজ করবেন সব কিছু যা যা লাগে সব সেফটি ইউজ করবেন একদম সাবধান চলাফেরা করবেন ঠিক আছে আপনার একটা ভুলের কারণে আপনার মানে সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে এমন একটা অবস্থা আমি দুইবার পড়ে গেছি হালকা পড়ছি কারণ আমার কোনো ক্ষতি হয় না আল্লাহর রহমতে আপনারা মানে সাবধানতা অবলম্বন করবেন এতটুকুই বলার কী ভাই তোমাদের এত লেট হলে কেমন হবে ওখানে যাইতে যাইতে তো অন্ধকার হয়ে যাবে বুঝলে আর পাস্ট হতে হবে স্যামন মনে হয় মডেলিং করতেছে আমি একটু ওর শর্টটা নিই উনি মনে হয় মডেলিং করতেছে পিয়াফু মনে হয় এখানে বিলেন আর আমাদের নায়ক উনি বিলেন আমাদের নায়ক নায়কের একটা সিনেমাটোগ্রাফি শর্ট নিই ওয়েট নায়ক তুমি দাঁড়ো আমি পানি থেকে শর্টটা নিই ক্যামেরা ভিজাই তারপরে তোমার শর্ট নিই তুমি পুরাই নায়ক মাক্ষণ মাক্ষণ তোমার দিয়ে হবো সামনে নায়ক আমার যদি কোনো শর্ট ওখানে নায়ক তুমি থাকবে সাথে থাকবে আমার তোমার নতুন মডেল আকাশ বড়া তারা তারপর আকাশ বড়া তারা এখানে যদি ইয়া ওরে আর মায়ের কথা বলছি কেমন লাগতেছে আমু কি অবস্থা তাতে আমার কিছু তাতে লাগতেন আমার মডেল এখন দাঁড়িয়েছে মুক্তির মতো আমু একটু তারা দেখাতেন এখানে যদি আপনি কখনো হারানো যান তাহলে মানে এত হাঁ যা যা করার মানে কিছু নাই একটু রিল্যাক্সভাবে কোনো জায়গায় বসবেন রিল্যাক্সে বসি তারপর সূর্যটা কোন দিকে আসছে সূর্যটা খেয়াল করবেন সূর্যটার যে দিকে আসছে আপনার ওইদিকে হাঁটতে হবে কারণ ওইদিকে মেন রোডটা ওইদিকে আসছে বুঝছেন সূর্যটার দিকে হাঁটবেন আর সবচাইতে যে বড় গ্যাপ যেটা যে স্রোতগুলো পানির স্রোত যেখানে যাইতেছে রাস্তা যেটা বড় চ্যাটপা ওটা হলো মেন রাস্তা ওটা দিয়ে হাঁটবেন ওটা দিয়ে হাঁটলে আপনি মেন যে হাই রোড বা বিশ্ব রোড বলে ওই রোডটা পেয়ে যাবেন রূপসী জনার মেন গেট যেটা আছে ওইটা আপনি পেয়ে যাবেন মানে চিপা চাপা দিয়ে একদম টোটালি হাঁটবেন না যদি মানে হারে যান
একা আসা তো কোনো কথাই ওঠে না, যদি মানে টিমের সবার সাথে আসি যদি হারে যান এই কাজটা করবেন। আর এখানে যারা থাকে এখানে উপজাতি যারা আছে ওরা এখানে এইসব রাস্তা বেশিরভাগ হাঁটে, একা হলে কোনো এক জায়গায় রিক্সে বসবেন, রিক্সে বসার পরে ওদের দেখা পাইলে ওদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দর করে বলবেন যে এমন আমার টিমের এরা আসছে, আমি পটটা বা রাস্তাতে হারাই ফেলতেছি, আপনি আমার জায়গা মতো নিয়ে যান, আপনার আমি খুশি করি টাকা ফুসি হোক, যেমন ওদের সাথে কথা বলবেন, টাকা দিতে সব কিছু হয় না, যদি সুন্দর ভাষা ব্যবহার করে কিছু হয় তো এই কথাবার্তা বলে মেন রোডে চলে যাবেন। আর এখানে নেট নাও থাকতে পারে, থাকতেও পারে, বিশেষ করে এখানে রবির নেট থাকে, অন্য সিমগুলোর আমি জানি না, আমি রবি ইউজ করতেছি, আমার নেটওয়ার্ক এখানে আসে, কল গেছে আসছে, এখানে আমরা ডাটাও ইউজ করছি, তো এটা মাথায় রাখবেন সবসময়, বুঝছেন। আমরা টানা এক ঘন্টা হাঁটার পরেও এই রাস্তায় এখন আমরা জন্নার কাছে যাইতে পারি নাই, আমাদের মনে হতেছে আমরা ব্যাক করতে হবে, কারণ এখানে একদম অন্ধকার হয়ে গেছে। এখন কয়টা বাজে আসিফ? চারটা। আচ্ছা আমি টাইমটা দেখি এখন কয়টা বাজে, টাইম এত বেশি হয় নাই, এখানে চারটা বাজে, মাত্র চারটা বাজে, কিন্তু অন্ধকার হয়ে গেছে, জঙ্গল তো, জঙ্গল অন্ধকার তাড়াতাড়ি হয়ে যায়, সূর্যটাও তাড়াতাড়ি উঠে, অন্ধকারও তাড়াতাড়ি হয়, এখানে বলতেছে আমরা হয়তো ব্যাক করা লাগবে, আর 15 মিনিট হাঁটবো, এরপরে যদি পাইলে তো ভালো কথা, আর না পাইলে আমরা চলে যাবো, জন্নাটা টোটালি পাইতেছি না, তোমার ফটোশুট নিয়ে ব্যস্ত কেন, আর আমার জন্না পাইতেছি না, আমি টেনশনে মরে যাচ্ছি, তোমরা ফটোশুট করতেছো না আসিফ, জন্না তো কই, এখানে তো বন্ধ সব কিছু, আর ফালতু আমি করি তারা, এখানে সামনে পথ বন্ধ, জন্না কোথায় পাইলে, জন্না আমরা খুঁজবো, আসো স্যামুন, স্যামুন আজ যাওয়া কি মানে উচিত হবে আমাদের, এ আপু আজ যাওয়া কি উচিত হবে আমাদের, আমরা কি এখানে 14 জন আছি, বড় 14 জন, কই তোমাদের লেট হইতেছে কেন, কই তোমরা, আমি এক ও টু শেষে 2-3 কিলোমিটার হাঁটার পর জন্য পাইছি, কেউ কি পড়ে গেছে, এ সাইমন পড়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, শয়তানের হন বাতাসে মারে, কথা আছে না, এ সাইমন কথায় আছে, শয়তানের হন বাতাসে মারে, তোর একের পর আছে বেশি শয়তান। অবশেষে 2-3 কিলোমিটার হাঁটার পর জন্না পাইছি, বাট জন্নার পানি একদম কম, এরকম জানলে ভুলেও আসতাম না, মানে আসাটাই মনে হইতেছে ব্যর্থ হয়েছি, এখানে আসলে বর্ষাকাল শীতকাল বড় কথা না, এতটুকু পানি কম জানলে আমরা আসতাম না, বাট এই জন্য দেখার জন্য সব আসছে, ভালো লাগো, ওখানে ওখানে তো পানি আরো বেশি ছিল আমার মনে হইতেছে, কেন আসতে ভাই বলো, শীতকাল হলে জন্নার পানি এত কম থাকার কোন কথা না, স্যামুনে কি বলছিলে তখন, তোমার মুখ আরো জোরে চলে, অনেক কষ্ট করার পর আরো বেশি আশা করছিলাম কিন্তু অতটা বেশি পাই নাই, হালকা পাতলে ঘুরে ঘুরে হয়ে গেছে, আমরা চলে যাবো আবার উঠছি জানার মেন গেটে চলে যাবো, এরপর আমরা বাড়িতে চলে যাবো, চলে যাবো লাগে দেখি চাদর না, জন্নায় ঘুরে শেষ, বাট এখানে অনেক অন্ধকার হয়েছে, এখন আমরা চলে যেতেছি মেন গেটে, বাট যাইতে এখান থেকে না হলে 1.5 ঘন্টা লাগবে, আরও 1.5 ঘন্টা পথে হাঁটতে হবে, এর মধ্যে প্রচুর অন্ধকার হয়ে যাবে, আমি হয়তো দেখাতে পারবো না কারণ আমরা লাইট সেট আপ আনি নাই, লাইটগুলো আমরা ওই রূপসী জন্নার মেন গেটে একটা দোকানে রাখি এসেছি, ওখানে আমার কাজিন আছে, এই আমার কাজিনের কাছে রাখি এসেছি, হয়তো দেখাতে পারবো না, কিন্তু অন্ধকার অলরেডি হয়ে গেছে, আমি ক্যামেরার বাইরে আইস বাইরে দিয়ে তারপর ভিডিও করতেছি, এখন ভিডিও কেমন আসতেছে ওটাও আমি বুঝতেছি না, বাট ভিডিও এডিট করতে বসলে তখন দেখা যাবে, বাট কথাগুলো তো শোনা যাইতেছে, কথাগুলো শুনুন, এতটুকু ব্লগে কথা কীরকম বলে আমার কোনো ধারণা নাই, ফার্স্ট টাইম মাত্র ব্লগ শুরু করলাম,
আস্তে আস্তে আপনারা যদি সাপোর্ট পাই, আপনাদের ভালো সাপোর্ট পাই, তাহলে ব্লগ কন্টিনিউ করে যাবো, কন্টিনিউ ঘুরবো যদি মন ভালো থাকে। আমার আবার মনের মাঝে মধ্যে রং লাগে যা মনে, তখন আর কিছু ভালো লাগে না। জি ভাইয়া, মানে বুঝলাম না, আইস বাইরা দিতেছি, ইয়ে না আইস বলছি, ইয়ে বলি না আইস। পাজু এটা বলি, এবার কেউ আগে যাবে, কেউ পরে যাবে, তারপর হারাই যাবে, দরকার নাই, সবাই একসাথে আসি, একসাথে যাবো, সবাই একসাথে আসি, একসাথে যাবো। আর কেউ পরে তোর আহত হলে ওটা কে দেখবে, বুঝো নাই? আমি তো নিজেরে হাঁটতে পারতেছি না, এখন আমি অন্য আরেকজনের কিভাবে নিবো? তোমরা যদি ঠিক না দেখনা, তোমরা যদি ঠিক না দেখনা, দুই তিনবার তো আমি তোমাদের কারণে পড়ছি, তোমাদেরকে দেখাতে যাই, ছবি তুলতে, ছবির কথা বলতে আমি নিজে পড়ে গেছি। কি বলছো তুমি? তুদ্ধ বলতে আমি কি খাস বাংলা কখনো বলতি? জীবনটা বেগুন আপনি টেনশন করতেছি, এদিকে তো দেখছি কাল কালো কি আপু জন্নাতে আমরা ঘুরে ঘুরে শেষ করলাম, এখন বিকাল 5টা থেকে 5:30 বাজছে মনে হয়। আমরা ওখানে এত সময় দিই নাই, কারণ ওখানে পানি কম ছিল শীতকাল, বর্ষাকালে পানি বেশি থাকে, তো এই কারণে আমরা তাড়াতাড়ি চলে আসছি। আমাদের টিমের সবাই এখন আসে নাই, টিমের সবাই যখন আসবে তখন আমরা চলে যাব, এবার ফ্রেন্ডের দিকে রওনা দিব। জানি না ব্লগটা কেমন হবে, ফার্স্ট টাইম ব্লগ করতেছি, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে ব্লগটা দয়া করে শেয়ার করে দিন, যাতে আমি নেক্সট টাইম আরও ভালো ভালো ব্লগ ভিডিও, পানি ভিডিও আমি তো সব করি, ব্লগ ফার্স্ট টাইম ইউজ করছি, এবার ব্লগ করবো। আর এখন যাওয়ার আগে আমি ভিউটা একটু দেখাই দিচ্ছি, ভিউ এখন মোটামুটি আমার কাছে ফুলের জোশ লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না, ক্যামেরাতে কেমন আসে, তো ভিউটা আমি দেখাই দিচ্ছি। ওকে, জানি না ভিডিওটা কেমন দেখা যাইতেছে, আমি দেখতেছি না ক্যামেরাতে। তো আমাদের ঘুরাঘুরি শেষ, সবাই এখন চা টা খাইছি, এখন আমরা ফ্রেন্ডের দিকে রওনা হবো। সবার চা খাওয়া শেষ, একজন জন্য অপেক্ষা করতেছি, উনি চেঞ্জ করতেছে, এরপর আমরা বাসে যাব, বাস থেকে ফ্রেন্ডিতে যাব। যদি ওখানে কোথাও বসি তাহলে ওখানে আরও ভিডিও ফুটেজ নিব, যদি বসলে আমি আর আসে বসবো, অন্য কেউ বসবে না, যদি বসি তাহলে ওখানে ফুটেজ নিব। আর এখন সবাই বিদায় দিয়ে দিচ্ছি, সবাই কী দেবেন সবাই তোমার আজকে এখন love this.